আচ্ছা, নবোদয় বিদ্যালয় সংগঠন থেকে নোটিফিকেশন অলরেডি জারি করে দিয়েছে এবং এই নোটিফিকেশনে তারা বলেছে যে টিজিটি পিজিটি মাস হেল্পার অ্যান্ড আদার অর্থাৎ যে রেলিভেন্ট পোস্টগুলি আছে সেখানে 7,500 জন লোককে নেওয়া হবে। এর জন্য প্রয়োজন 10ম ক্লাস, 12 ক্লাস, আইটিআই ডিগ্রি এবং পিজি রেলিভেন্ট ডিসিপ্লিন। এবং এই আবেদন এখনও কিন্তু জারি হয়নি, বোঝাতে পারলাম? এই অ্যাপ্লিকেশান ফর্মটা এখনও পর্যন্ত কোনো প্রকার নোটিফিকেশান দিয়ে কিন্তু আপগ্রেড করেনি, অর্থাৎ অনলাইনে এর ফিল আপটা এখনও পর্যন্ত হয়নি। এবং এই ফিল আপটা না হওয়ার ফলে কি হয়েছে যে তোমরা এই ফিল আপটা কিন্তু এখনও করতে পারছো না, এই নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন আছে। তো এই কনফিউশনগুলো তোমাদের দূর হয়ে যাবে এবং এই কনফিউশন প্রত্যেকটা জিনিসকে তোমরা বুঝতে পারবে। এখন কোনো প্রকার চিন্তা বা টেনশন করার কোনো প্রকার দরকার নেই, তার কারণ হচ্ছে NBS অর্থাৎ নবোদয় বিদ্যালয় সংগঠন থেকে এর ওপেন ডিটেলস যে বিজ্ঞপ্তিটা জারি করেছে তার সম্পর্কে আরও ফুললি নোটিফিকেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু তারা চালু করবে। এবং এই অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল যখন চালু করবে তখন তোমরা এই সম্পর্কে কিন্তু ইন ডিটেলস ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এবং সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে। তো এখন যারা এই সমস্ত বিষয় নিয়ে টেনশন করছো, টেনশন করার কোনো দরকার নেই, তার কারণ হচ্ছে তুমি ধীরে 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 যখন কোনো একটা জিনিস কাজ করছো এখন তোমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র পড়াশোনাটা চালিয়ে যাওয়া। কারণ পড়াশোনাটা যদি চালাতে পারো তাহলেই কিন্তু সিলেক্টেড তুমি হবে। তো এটা একটি ভীষণ গুরুত্বপূর্ণ দিক আমি যেটা বলবো। তো চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনাটা করে যাও। অবশ্যই কিন্তু যখন তুমি ফর্ম ফিল আপ তোমার শুরু হবে তখন তুমি ইন ডিটেলস নোটিফিকেশান সম্পর্কে জানতে পারবে। তাই অযথা টেনশন বা চিন্তা না করে এখন একদম ফ্রি মাইন্ডে পড়াশুনো করে যাও। সিলেকশান পাওয়া তোমার হাতে নেই, তোমাকে সার্বিকভাবে 100% দিয়ে লড়াই করে এগোতে হবে এবং সিলেকশানটাকে ছিনিয়ে নিতে হবে। তো তাই টেনশন না করে তোমরা কীভাবে পড়াশুনো করবে সেই সম্পর্কে অবগত হয়ে কিন্তু এগিয়ে যাও।